আসসালামু আলাইকুম বি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি স্বামী আক্তার কেযা তো আমার দেবরকে কিন্তু ভেতরে এন্ট্রি নেওয়ার পর তাকে কিন্তু মণ্ডপের দিকে নিয়ে আসা হয়েছে এবং মণ্ডপে বউ বসেছিল তাকে কিন্তু তার পাশে বসিয়ে দিল দুজনকে মাসাল্লাহ ভালো মানিয়েছে আর বেশি দেরি না করে আমাদের কিন্তু বিয়ে পড়ার কিন্তু কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে খুব শীঘ্রই আর এই সময়টা কিন্তু একটা মেয়ের জীবনে ভীষণ আনন্দের এবং ভীষণ কষ্টের নিজ বাড়ি থেকে যেখানে সে জন্ম থেকে এই পর্যন্ত মানে বিয়ে পর্যন্ত থাকলো আজ সে হঠাৎ আরেক বাড়িতে আরেকটা পরিবেশে আরেকটা ফ্যামিলির কাছে যাচ্ছে এই সময় এই জন্য একটা মেয়ের জীবনে এটা অনেক 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 বড় পাওয়া এবং কষ্টের তো যাই হোক এখানে কিন্তু রেজিস্টার পেপারে কিন্তু সাইনের কাজ শেষ হয়ে গেলে তারপরে কিন্তু তাদের কিন্তু মৌখিক যে কবুল বলাটা এটা নিয়ে নিবে তো দেখুন আপনারা তারা কিন্তু রেজিস্টার পেপারে কিন্তু সাইন করে ফেললো আলহামদুলিল্লাহ তাদের বিয়ে খুব সুন্দরভাবে এবং কোনো ঝামেলা ছাড়াই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর এরপর কিন্তু তাদেরকে কিন্তু মৌখিকভাবে যে কবুল বলাটা এটার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি কিন্তু তাদের বিয়ে কিন্তু সম্পূর্ণ হবে তো যাই হোক বিয়েটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু খাবার দাবারের পালা তো আমরা সবাই কিন্তু এই টেবিলে বসে গেছি খাবার দাবার খাওয়ার জন্য আমাদের খাবার দাবার শেষ হয়ে গেলে কিন্তু লাস্টে কিন্তু জামা এবং মেয়েকে কিন্তু বসাবে তো বিয়ে যে কত মজা খাওন আর খাওন কথাটা যদিও একটু হাস্যকর কিন্তু সত্য এই আস্ত একটা খাসি কিন্তু তারা দুজনকে দিয়েছে এটা নাকি সাগরানা বলে তো বেশ সুন্দর লাগছিল অদ্ভুত একটা সাগরানা যদি এখন অনেক বিয়েতে এটাই টেন্ডিং একটা আস্ত খাসি আস্ত মুরগি আর বেশ কয়েক কিছুটা রাইস সুন্দর করে সাজিয়ে কিন্তু জামাইয়ের পাশে কিন্তু দিয়ে দেয় সামনে তো এখানে কিন্তু জামাই এবং বউ কিন্তু চলে এসেছে মেয়েটা কিন্তু অনেক কান্নাকাটি করেছিল বউটা বাট পরে কিন্তু হাসাহাসিও করছে দুজনের সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে তো যাই হোক কান্নাকাটি আর কতক্ষণই বা করা যায় তো দেখুন তারা দুজন কিন্তু সুন্দর করে ওটা কিন্তু কাটার চেষ্টা করছিল। তো এরপর আমার দেবর কিন্তু আস্ত খাসির মাথাটাই কিন্তু মুন্ডুটাই কিন্তু সরিয়ে ফেললো মাশাল্লাহ জামাই বলে কথা তো যাই হোক তাদের খাওয়া দাওয়া এখানে চলুক তো এরপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এবার কিন্তু বিদায়ের পালা তো বিদায়ের সময় আবারও কান্নাকাটি শুরু তো যাই হোক সবাই মিলে তাকে বিদায় করে দিচ্ছে এবং কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে তাকে কিন্তু গাড়িতে কিন্তু তুলে দেওয়ার জন্য সবাই কিন্তু বেরিয়ে পড়েছে তো যাই হোক রাস্তার ভিতরে ভিডিও না করে আমরা সরাসরি বাসায় চলে এসেছি আর এখানে কিন্তু দুধ ভাত খাওয়াচ্ছে আমার চাচি শাশুড়ি বউ এবং ছেলেকে আর সাথে এসেছিল বইয়ের ছোট ভাই এবং তাকেও খাওয়াচ্ছে আর বইয়ের ভাইদেরকে নাকি পুতরা বলে যাই হোক ও অনেক লজ্জা পাচ্ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন আর এরপরে কিন্তু রিসিপশনের ভিডিও আমরা নিয়ে আসবো আর বাসর ঘরের এই অবস্থা দেখে কেউ ভাববেন না বাসর ঘর সাজায়নি বাসায় কিছু ফুল ছিল সেটা দিয়ে সাজিয়ে ফেলেছি তো যাই হোক বাসর ঘরে সাজানোর প্রোগ্রামটা করা হয়নি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ